বেশ কিছু পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকার কুড়ি চলে এসছে, আবার বেশ কিছু দেশি ভ্যারাইটি যেগুলো কুড়িয়ে কিন্তু দেখা দেবে। আবার অনেকের মধ্যে থাকে যে পুনে ভ্যারাইটির গাছগুলির কুড়িগুলিকে কেটে দেবো না রেখে দেবো। প্রথম কথা হচ্ছে কুড়িটা আসা মানেই কেটে দেওয়া যায় না। এই পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা কুড়ি অন্তত অক্টোবর মাসের শুরুর দিক থেকে আসা শুরু হয়, এবং যখন অক্টোবর মাসের শুরুর দিক থেকে আছে কুড়ি আসে, তখন কুড়িগুলো আমি অন্তত রেখে দিই। কুড়িগুলো কাটলে কাটা যায়, এবং পরবর্তীতে এই কুড়ি কাটার পরে যে পরবর্তী আরও যে কুড়ি বের হয় সেই কুড়িগুলো খুব একটা ভালো সুস্বাস্থ্যবান কুড়ি হয় না, যার জন্য আমি পুনে ভ্যারাইটির ক্ষেত্রে কুড়িটা খুব কম কাটি। এবং যেটা নর্মাল ভ্যারাইটি তার ক্ষেত্রেও কিন্তু কুড়িটা কাটা যায়, সেটা একবার কাটা যায়। তো নভেম্বর মাসের এক তারিখ পড়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আর কুড়ি না কাটাই ভালো, এবং তাতে তাদের গাছগুলি যে কুড়িগুলি আসবে সেই কুড়িগুলি ধরে রাখাই ভালো। এখন গাছে মোটামুটিভাবে সবার চন্দ্রমল্লিকা গাছে মোটামুটিভাবে যেগুলি পুনে ভ্যারাইটি তাদের কুড়ি চলে এসছে, যারা পুনে ভ্যারাইটি তাদের ক্ষেত্রে বলে রাখি যে এই সময় গাছে যখন কুড়ি চলে এসছে তখন কিন্তু গাছে অবশ্যই আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। এই সময় আপনাকে অবশ্যই ফসফরাস এবং নাইট্রেট এবং পটাশিয়ামের উপর একটু ধ্যান দিতে হবে। এই দুটো জিনিসের উপর যদি একটু ধ্যান দেন তাহলে কিন্তু গাছগুলো অনেক ভালো হবে, এবং গাছের ফুল কিন্তু অনেক ভালো হবে, এবং ফুলটা সুন্দর জায়ন বৃদ্ধি পাবে, ফুলটা গ্লেজি হবে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার জন্য আপনাকে প্রত্যেকটা যদি 10 ইঞ্চি মাপের টব থাকে অবশ্যই আপনাকে এখানটায় এনপিকে 10-26-26 ব্যবহার করতে পারেন, যেটা অত্যন্ত ভালো, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং নাইট্রোজেনটা রয়েছে, সেটা আপনারা এখানে এই সমস্ত গাছের এই সময় এসে খুব ভালো কাজে লাগবে। 10-26-26 আপনারা প্রতি 1 লিটার জলে 2 গ্রাম মতো নিয়ে গুলে নিয়ে এই সমস্ত গাছগুলিকে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা গাছে অল্প পরিমাণে দেওয়ার, আর এটা প্রতি সপ্তাহে আপনারা এখন ব্যবহার করে যান। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের আরেকটি খাবার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এনপিকে 20-20-20। সেটা হচ্ছে আপনারা কী করবেন, একবার স্প্রে করে দেবেন গাছে, আর এটা এই সময় একবার স্প্রে করে দেবেন এনপিকে 20-20-20। যে লিকুইড সয়েল লেভেল স্প্রে করতে হয় সেটা আপনারা একবার স্প্রে করবেন, আর এই স্প্রেটা বারবার করার দরকার নেই। যখন কুড়ি ফাটা শুরু হবে তখন তো আমরা অটোমেটিকলি খাবার দেওয়া বন্ধ করে দেবে, আর এই সময় যেহেতু কুড়িটা ফাটছে না, কুড়িটা বড় হচ্ছে, এই সময় এসে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এই খাবারগুলো দিতে হবে। আর আবারও বলছি, খাবারের যদি পরিমাণে তারতম্য হয় তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমার ক্ষেত্রে অনেক গাছ রয়েছে রিপোর্টিংয়ের পড়ার পর আমি একদিন টেস্ট করার জন্য খাবারের একটু তারতম্য ঘটিয়েছিলাম, তাতে কিন্তু গাছ কিন্তু অনেকটা পাতা পুড়ে গেছে। তাই অবশ্যই খাবারের বিষয়টা রাসায়নিক যেহেতু, তাই তারতম্যটা যেন না ঘটে এই বিষয়টা মাথায় রাখবেন। অল্প করে খাবার দিন, বারবার দিন গাছের জন্য অত্যন্ত ভালো। অতিরিক্ত খাবার বা অনেক বেশি পরিমাণ খাবার কিন্তু গাছের হেলথের জন্য অত্যন্ত খারাপ। বা যারা দীর্ঘদিন ধরে বাগান করছে তারা কিন্তু এই বিষয়গুলি জানে, আর যারা নতুন বাগানই করছেন, খুব ভালো চন্দ্রমল্লিকা হয়েছে, তারা কিন্তু বারবার করে অতিরিক্ত খাবার প্রয়োগ করবেন না। আর যে সমস্ত গাছগুলিতে কুড়ি আসেনি সেই সমস্ত গাছগুলি পিঞ্চিং চালিয়ে যান, এবং সেই সমস্ত গাছে পিঞ্চিংটা আপনারা যতদিন না গাছে কুড়ির দেখা মিলছে ততদিন আপনারা পিঞ্চিংটা চালিয়ে যান। পিঞ্চিং বন্ধ করা কোনো নির্দিষ্ট টাইম নেই, আপনারা যখনই দেখবেন যে গাছের শেপ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু পিঞ্চিংটা বন্ধ করে দিলে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় গাছ ডালটা অনেকটা লম্বা হয়ে যাবে এবং মাথায় কুড়ি চলে আসবে, সেক্ষেত্রে পিঞ্চিংটা নষ্ট হবে। তাই পিঞ্চিং চালিয়ে যান, যখনই দেখবেন গাছের পাতা ছোট হয়ে এসছে, গাছের কুড়ি কুড়ি ভাব দেখা যাচ্ছে, তখন পিঞ্চিং বন্ধ করে দেবেন, তার নির্দিষ্ট কোনো সময় নেই। আর প্রথম পিঞ্চিং কুড়িটা ভাঙাটা একেবারেই মোটামুটিভাবে সহমত হওয়া যায় না, কারণ কুড়ি ভাঙলে কিন্তু কুড়ি পাওয়া যায়, কিন্তু যখন দেখবেন গাছের শেপ নষ্ট হয়ে এসে তখন কুড়ি ভাঙতে পারেন। তবে সেটাও একটা নির্দিষ্ট সময়, মানে মোটামুটিভাবে নভেম্বর মাস পড়া পর্যন্ত এটা করতে পারেন। তারপর অনেকের রয়েছে নভেম্বর মাসের পরেই গিয়েও কুড়ি ভাঙে, বারবার করে ভাঙতে থাকে, যেহেতু লেটে ফুলটা নেবে, অনেক এরকম ব্যাপার থাকে। কিন্তু লেটে ফুল নুন আর যেই নুন, যেই কুড়িটা প্রথম অবস্থায় আসে সেই কুড়িটা যদি আপনি গাছে ধরে রাখতে পারেন, সেই ফুলের সাইজ বড় হয়, ফুলটি দেখার মতো হয়, গাছের শেপ খুব সুন্দর থাকে, এবং গাছ কিন্তু অটোমেটিক সেই সমস্ত ফুলগুলি রেজিট অনেক ভালো থাকে। তো এই বিষয়গুলি কিন্তু এই সময় মানতে হবে। আর সেই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময় এসে আবার এই 10-26-26 যেটা চালিয়ে যেতে হবে। যদি আপনারা এই খাবারটি না চান তাহলে কিন্তু গাছে যদি এখন নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেন গাছ কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে, গাছের শেপ কিন্তু নষ্ট হতে 1 সেকেন্ডও নেবে না। তো অবশ্যই আপনারা এই 10-26-26 এটা সুন্দরভাবে ব্যবহার করে চলে যান, দেখবেন আর আপনার কিচ্ছু লাগবে না, এই খাবারেই কিন্তু সুন্দরভাবে গাছ বেড়ে উঠবে। আর যদি না থাকে, অন্য কোনো খাবার থাকে সেটাও ব্যবহার করুন। সবসময় খেয়াল রাখবেন এই সময় এসে নাইট্রোজেনটা কম এবং ফসফরাস এবং পটাশিয়ামটা একটু বেশি, এই বিষয়টা নিয়ে যদি আপনার মেনটেন করে যদি গাছে এখন খাবার দিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে রোগ পোকামাকড় তো অবশ্যই থাকবে, সেগুলির জন্য কাকা কনফিডার যার কাছে যা আছে সেগুলি নিয়ে প্রতিনিয়ত স্প্রে করতে থাকুন, কারণ চন্দ্রমল্লিকা করবেন আর রোগ হবে না এমনটা কিন্তু নয়, সেটা থাকবেই, আর সব কিছুকে মেনটেন করে আপনাকে চলতে হবে। তো এই চন্দ্রমল্লিকার ছোটো ছোটো টিপসগুলি ছিল, আর কিছু ছিল না। এখন যেহেতু আমার কাছে কুড়ি চলে এসেছে, আগামীতে ফুল ফুটবে, এবং আমার কাছে আশা করি নভেম্বর মাসে ফুল ফোটা শুরু হয়ে যাবে, মোটামুটিভাবে পুরো নভেম্বর মাস জুড়ে চন্দ্রমল্লিকার ফুল দেখতে পারবে, এবং সবার আগে ফুল হয়তো আমার বাগানেই ফুটবে। তো গাছগুলো হয়তো দেখলেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কাছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।